ইউটিউবে NTVWB চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করুন এবং সর্বদা সঙ্গে থাকুন NTVWB-র। জনতা পার্টির চিন্তা সারা রাজ্যে তৃণমূলের সন্ত্রাস রুখছেই আজকে সারা রাজ্যে শ্যামাপ্রসাদের উপর যে খালি লেপন করা হয়েছে তার বিরুদ্ধে ভারতীয় জনতা পার্টি যখন বিক্ষোভ কর্মসূচি করতে গেছিল, তৃণমূলের গুন্ডা বাহিনী ভারতীয় জনতা পার্টির উপরে আক্রমণ করেছে, সব জায়গায় ভারতীয় জনতা পার্টির কর্মীদের উপর আক্রমণ আনছে তারা, আর পুলিশ প্রশাসন নীরবে সেটা দেখছে। আমরা তারই বিরুদ্ধে আজকে বিক্ষোভ করবার জন্য এখানে বেরিয়েছি, থানাতে এসেছিলাম, আইন অমান্য করেছি এবং চাঁচলের যে রুট আছে সেই রুটে আমরা আজকে বিক্ষোভ মিছিল দেখাবো। আপনার পরিচয়? অনিরুদ্ধ সাহা, চাঁচল বিধানসভার পালক। আইন অমান্য করছি যে বিজেপি কর্মীদের যে কেওড়াতলা শ্মশানে যে মারধর করা হয়েছে পুলিশ বাহিনী দিয়ে, তার বিরুদ্ধে আজকে আমরা পথে নেমেছি। এই তৃণমূলের সন্ত্রাসের বিরুদ্ধে আজকে আমরা পথে নেমেছি, কর্মসূচি করলাম যে থানার ভিতরে আমরা গেলাম আইন অমান্য করে। আমরা থানার ভিতর দিয়ে বেরিয়ে আসলাম, কোনো প্রশাসনকে আমরা দেখতে পেলাম না, পরিক্রমা করছি। আমার নাম প্রশান্ত পাল, কি দায়িত্ব আছেন? চাঁচল 1 নম্বর মন্ডলের সাধারণ সম্পাদকের দায়িত্ব আছে। এরকম এক মহান ব্যক্তিত্বের মুখে কালি দিয়ে, সেই রকম মহান ব্যক্তিত্বের মাথায় হাতুড়ির বাড়ি মেরে আজকে কিছু মুষ্টিমেয় কিছু দুষ্কৃতি যারা আমাদের ভারত মাতার সন্তানকে এইভাবে অপমান করার চেষ্টা করছে, আমরা তাদের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানিয়ে আজকে আমরা এখানে এক কর্মসূচি নিয়েছিলাম, থানা ঘেরাও কর্মসূচি। শাসক দলের নেত্রী যিনি বলেন যে আমি প্রশাসনের সর্বময় কর্তা, সেই প্রশাসনের সামনে আমাদের উপরে যেভাবে বেধড়ক মারধর করল এবং তাতে আমাদের মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের মুখ্যমন্ত্রী সে ব্যাপারে কোনো রকম একটি দুঃখ বার্তা প্রচারণ করলেন না, এই জন্য আমরা আজ তীব্র ভাষায় প্রতিবাদ জানাচ্ছি। এই কি আমরা প্রশাসন চেয়েছিলাম? এই কি আমাদের সেই স্বপ্নের বাংলা ছিল? আমি যুব মোর্চার প্রেসিডেন্ট, চাঁচল 1 নম্বর মন্ডল। কি নাম আপনার? সন্দীপ পান্ডে।